বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য রেনফল ও টেম্পারেচার গ্রাফ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম এর আগে আমি তোমাদের রেনফল টেম্পারেচার গ্রাফ কিভাবে আঁকতে হয় সেই সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম সেই ভিডিওটায় তোমাদের মাইনাস ভ্যালুর উপর কীভাবে আঁকতে হয় সেই সম্পর্কে আলোচনা করা হয়নি আজকের এই ভিডিওতে আমাদের টেম্পারেচার যদি মাইনাসে থাকে তখন আমরা কিভাবে ক্যালকুলেশান করে আঁকবো সেই বিষয়টা নিয়ে আজকে আমি ডিটেলসে আলোচনা করব। তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুর প্রথমেই আমরা রেনফল অ্যান্ড টেম্পারেচার গ্রাফ আঁকার জন্য আমাদের যে ডেটাটা দিয়েছে আমরা একটু দেখে নেবো দেখো তোমাদের সামনে আমি ডেটাটা তুলে ধরেছি এক্ষেত্রে দেখতে পাচ্ছ ড্র এ রেনফল টেম্পারেচার গ্রাফ উইথ দ্য হেল্প অব দ্য ফলোয়িং ডেটা তাহলে এখানে আমাদের যে ডেটাটা দিয়েছে এই ডেটার উপর বেস করে করতে হবে এখানে দেখো বড়ো পয়েন্ট ইউএসের বড়ো পয়েন্টের উপর বেস করে এখানে একটা ডেটা দেওয়া হয়েছে সোর্স হচ্ছে এন ও এ তাহলে এখানে দেখো মান্থ দেওয়া আছে এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বারোটা মাসের ভ্যালু এখানে পরপর দেখো টেম্পারেচার দেওয়া আছে তারপরে রেনফল দেওয়া আছে টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া আছে এখানে পরপর দেখো প্রত্যেকটা ক্ষেত্রে মাইনাসে ভ্যালু আছে দেখো মাইনাস টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি মাইনাস টোয়েন্টি এইট পয়েন্ট ওয়ান একইভাবে মাইনাস সিক্সটিন পয়েন্ট ওয়ান মাইনাস এইটিন পয়েন্ট ওয়ান মাইনাস সেভেন পয়েন্ট ফাইভ মাই তারপরে দেখো এখানে দুটো ভ্যালু তিনটে ভ্যালু দেখতে পাচ্ছ প্লাসে রয়েছে বাদবাকি বাকি সবই এখানে মাইনাসে ভ্যালু দেওয়া আছে একইভাবে এখানে রেনফল দেখো সেন্টিমিটারে দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ ওয়ান থেকে জিরো পয়েন্ট টু ফাইভ এইভাবে দেখা যাচ্ছে এখানে টু পয়েন্ট টু নাইন হচ্ছে হায়েস্ট ভ্যালু আছে তাহলে এই ডেটার উপর বেশ করে আমরা কীভাবে রেনফল টেম্পারেচার গ্রাফ আঁকবো তা আমরা দেখে নেব চলো তাহলে এর জন্য ক্যালকুলেশান টেবিলটা আমাদের কীভাবে করতে হবে দেখে নাও দেখো তোমাদের সময় সংক্ষেপের জন্য আমি অলরেডি ক্যালকুলেশান টেবিলটা করে রেখেছি এক্ষেত্রে দেখতে পাচ্ছ প্রথম ঘরে মান্থ দেওয়া আছে এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা মান্থ দিয়ে দিয়েছি তারপরে টেম্পারেচার আছে তারপরে স্কেল কীভাবে টেম্পারেচার সেন্টিমিটারে কত পাচ্ছি সেগুলো লিখতে হবে তারপরে দেখো রেনফলের ক্ষেত্রে সেন্টিমিটার যেটা দেওয়া আছে তোমাদের ডেটায় সেটা লিখে ফেলতে হবে তারপরে স্কেল ধরে তারপরে আঁকার জন্য সেন্টিমিটারে যে ভ্যালুটা পাবো সেটা এখানে দিয়ে দিতে হবে তাহলে এখানে টেবিলটা এইভাবে করে হবে এক্ষেত্রে আমাদের দেখো উলম্বভাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ঘর করতে হচ্ছে আর অনুভূমিকভাবে এখানে আমাদের বারোটা মাস আছে দেখতে পাচ্ছ জানুয়ারি থেকে ডিসেম্বর আর উপরে হেডিংটা লেখার জন্য একটা তাহলে তেরোটা ঘর করতে হচ্ছে তাহলে এখানে তেরোটা আর এদিকে সাতটা উলম্বভাবে সাতটা অনুভূমিকভাবে তেরোটা এবারে এখানে দেখো উলম্বভাবে যে ঘরগুলো করছো তার মধ্যে তিন নম্বর এবং ছ নম্বর ঘরে যেখানে স্কেল লেখা আছে দেখতে পাচ্ছ এই দুটো ঘরের ক্ষেত্রে আমাদের অনুভূমিক রেখা হবে না তাহলে এই দুটো ঘর বাদ দিয়ে বাদ বাকি সব ঘরেতে অনুভূমিক রেখা টেনে ফেলতে হবে তাহলে দেখো এখানে একইভাবে আমরা টেম্পারেচারের জন্য যে ভ্যালুগুলো দেওয়া আছে এখানে আমাদের ডেটা টেবিলে তাহলে সেই ভ্যালুগুলো পরপর আমরা এক্ষেত্রে তুলে নিয়েছি তারপরে একইভাবে দেখো রেনফলের জন্য যে ভ্যালুগুলো দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ তাহলে সেই ভ্যালুগুলো এই অংশে তুলে নেওয়া হয়েছে এরপরে চলো তাহলে এখানে স্কেল ধরে নেবো এবারে দেখো এখানে স্কেল ধরতে গেলে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে এখানে আমাদের দেখো হায়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু কত আছে তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে হায়েস্ট বলতে দেখো প্লাস ভ্যালুটা হচ্ছে এখানে হায়েস্ট ভ্যালু এখানে দেখা যাচ্ছে ফোর পয়েন্ট ওয়ান একইভাবে মাইনাস ভ্যালু যেটা নিচের দিকে নামবে তাহলে সেই মাইনাস ভ্যালুর ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে মাইনাস টোয়েন্টি এইট পয়েন্ট ওয়ান তাহলে এর বিস্তৃতি কত যদি আমরা দেখি তাহলে দেখো এখানে টোয়েন্টি এইট পয়েন্ট ওয়ান দেখো এখানে টোয়েন্টি এটা প্লাস আমাদের এখানে 4.1 পয়েন্ট ওয়ান তাহলে ফোর পয়েন্ট ওয়ান তাহলে ইকুয়াল টু আমাদের কত 32.2 থার্টি টু পয়েন্ট টু তাহলে আমরা যখন স্কেল ধরবো তখন কিন্তু আমাদের কমপক্ষে থার্টি টু লাগছে তাহলে তার থেকে আমাদের একটু বেশি নিতে হবে এখানে যে ফিগারটা স্কেলের জন্য ধরবো তাকে আমাদের একটা কমপ্লিট ফিগারে ধরে নিয়ে সেই অনুযায়ী আমাদেরকে এখানে স্কেলটা ধরে নিতে হবে তাহলে এখানে দেখো আমাদের মোটামুটি এখানে বিস্তৃতি হচ্ছে আমাদের থার্টি টু পয়েন্ট টু এই বিষয়টা আমরা মাথায় রাখবো তাহলে দেখো এখানে থার্টি এখানে যদি টু পয়েন্ট টু হয় তাহলে এখানে আমাদের বারোটা মাস আছে আমি যদি বারোটা মাস আমাদের হরিজেন্টাল স্কেল সেমি করে ধরা হয় তাহলে বারো সেন্টিমিটার হচ্ছে এবারে আমাদের তাহলে উলম্ব স্কেল টেম্পারেচারের জন্য আমরা কত ধরবো এখানে দেখো বত্রিশ আছে মানে আমরা এটাকে তেত্রিশ যদি ধরে নিই বা চৌত্রিশ ধরে নিই তাহলে সেক্ষেত্রে আমাদের কত হচ্ছে আমরা চৌত্রিশ বত্রিশ তেত্রিশকে আমরা যদি এখানে আমাদের বারো সেন্টিমিটার করে যদি থাকে তাহলে এখানে দেখো আমরা করি যদি তাহলে এখানে থার্টি থ্রি ডিভাইডেড বাই টুয়েলভ ইকুয়াল টু কত হচ্ছে দেখো টু পয়েন্ট সেভেন ফাইভ এখানে আমি তাহলে থ্রি স্কেল ধরতে পারি তাহলে এখানে লিখে দিতে পারি তাহলে আমাদের স্কেল কী লিখবো না ওয়ান সেমি তাহলে ইকুইভ্যালেন আমরা কী করবো না থ্রি এখানে ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এটা আমরা স্কেল ধরে নিলাম আমাদের টেম্পারেচারের জন্য তারপরে আমরা কী করবো প্রত্যেকটা এখানে ভ্যালুকে আমরা তিন দিয়ে ভাগ করে দেবো এবারে দেখো যেখানে মাইনাসের যে ঘরগুলো আছে সেগুলো মাইনাসে থাকবে এক্ষেত্রে আর যেগুলো প্লাসে থাকার সেগুলো প্লাসে থাকবে তাহলে এখানে দেখো তাহলে প্রথম আমাদের কত আছে না এখানে টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি এটা ডিভাইডেড বাই থ্রি ইকুয়াল টু হচ্ছে আমাদের এইট পয়েন্ট সেভেন সিক্স তাহলে এই ঘরটা আমরা এইট পয়েন্ট সেভেন সিক্স এটা মাইনাসে একইভাবে দেখো টোয়েন্টি এইট পয়েন্ট ওয়ান এটা ডিভাইডেড বাই থ্রি ইকুয়াল টু তাহলে মাইনাস নাইন পয়েন্ট থ্রি সিক্স তাহলে এইভাবে আমাদের পরের ঘরগুলো আমরা একইভাবে ভাগ করে বসিয়ে দেবো দেখো এইভাবে আমাদের এখানে টেম্পারেচারের জন্য সেন্টিমিটারে যা যা ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম এরপরে আমাদের রেনফল দেওয়া আছে দেখো এই রেনফলের জন্য আমাদের একইভাবে স্কেল ধরতে হবে এখানে ভার্টিক্যাল স্কেল কী ধরবো আমরা টেম্পারেচারের যেমন ওয়ান সেমি ইকুয়াল টু থ্রি ডিগ্রি সেন্ডিগ্রেট ধরলাম একইভাবে রেনফলের জন্য আমাদের কত ধরতে হবে এখানে হায়েস্ট ভ্যালু কত আছে আমাদের দেখে নিতে হবে দেখা যাচ্ছে টু পয়েন্ট টু নাইন তাহলে এখানে দেখো আমাদের ওয়ান করে ধরলেই হবে কারণ এর থেকে আমরা যদি বেশি ধরি তাহলে এখানে খুব ছোটো হয়ে যাবে তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি ওয়ান সেমি ইকুইভ্যালেন এখানে আমাদের ওয়ান সেমি রেনফল তাহলে এখানে তাহলে যা ভ্যালু আছে সেই ভ্যালুগুলো এই অংশে আমরা তুলে দেবো দেখো এইভাবে আমাদের এখানে ক্যালকুলেশন হয়ে গেল পরে দেখো আমাদের আঁকার জন্য একটা মিলিমিটার গ্রাফ পেপার প্রয়োজন আমরা মিলিমিটার গ্রাফ পেপার নিয়ে নিলাম এটা নেওয়ার পর আমাদের এখানে দেখো পরপর স্কেল ধরে নিতে হবে এখানে স্কেল ধরার ক্ষেত্রে দেখো আমাদের এখানে মান্থ এখানে বারোটা মান্থ দেওয়া আছে তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তাহলে আমাদের এর জন্য অনুভূমিক স্কেল আমাদের বারো সেন্টিমিটার লাগছে তাহলে আমরা এই অনুভূমিক স্কেল বারো সেন্টিমিটার আমাদের এই গ্রাফ পেপারের মিডিল অংশে করে আমরা দেখিয়ে দেব আমাদের নিচের দিক থেকে আমরা মিডিল করে বারো সেন্টিমিটার টোটাল দেখিয়ে দেব যাতে করে সব দিকে আমরা কাজটাকে সমানভাবে দেখাতে পারি একইভাবে ইন্ডেক্স আমাদের করেও দেখাতে পারি তাহলে এই বিষয়টা মাথায় রেখে আমরা তাহলে এই অংশ বরাবর বারো সেন্টিমিটারের একটা রেখা টেনে দিলাম এটা টানা হয়ে যাওয়ার পর এখানে আমাদের বারোটা মাসের নাম আমরা প্রত্যেকটা ঘরের মিডিল করে আমরা লিখে দেব তাহলে এখানে দেখো প্রথম ঘরের ক্ষেত্রে এই যে জানুয়ারি তাহলে মিডিল করে লিখে দিলাম তাহলে এইভাবে প্রত্যেকটা ঘরের ক্ষেত্রে আমরা মিডিল করে লিখে দেবো এটা লিখে দেওয়া হয়ে যাওয়ার পর আমাদেরকে এখানে এটা কি বিষয় দেখাচ্ছি না দেখাচ্ছি এটা এটা বলে বলে লিখে লিখে আমরা আমরা দিয়ে এবারে তাহলে দুদিকে তীর চিহ্ন দিয়ে এখানে যত দূর পর্যন্ত আমাদের বিস্তৃতি থাকবে তাহলে ততদূর পর্যন্ত এটা আমরা তীর চিহ্ন টেনে দেব। তাহলে এই হয়ে গেল এটা হয়ে যাওয়ার পর আমরা তীরচিহ্ন দিয়ে দিচ্ছি এরপরে আমাদের দেখো দুদিকে আমাদেরকে তাহলে টেম্পারেচার এবং রেনফলের জন্য আমাদের স্কেল দেখিয়ে দিতে হবে তাহলে আমরা দিকের অংশে আমাদের টেম্পারেচারের জন্য স্কেল ধরবো একইভাবে ডান দিকে আমাদের রেনফলের জন্য স্কেল ধরবো দেখো এখানে আমরা অলরেডি দেখেছি আমাদের এই অংশটা টেম্পারেচার কী আছে মাইনাস হচ্ছে আমাদের এখানে সব থেকে নিচে নামছে একইভাবে প্লাসের দিকে ফোর পয়েন্ট টোটাল আমরা বারো সেন্টিমিটার এখানে টেনে নিচ্ছি তাহলে এখানে আমরা বারো সেন্টিমিটারের একটা রেখা টেনে নিলাম এটা টেনে নেওয়ার পর দেখো আমরা প্রথম যে কাজটা করব। এখানে স্টার্টিং আগে যেটা আমরা নর্মাল ক্ষেত্রে কী করছিলাম জিরো দিয়ে স্টার্ট করছিলাম এখানে কিন্তু জিরো দিয়ে স্টার্ট হবে না কারণ জিরো হচ্ছে মাইনাস জিরোর থেকে অনেক নিচে মাইনাস আছে তাহলে আমাদের কি করতে হবে মাইনাসে যেটা আমাদের ফুল ফিগার হবে তাহলে এখানে ধরো টোয়েন্টি এইট পয়েন্ট ওয়ান তাহলে আমরা এখানে তিন নয় সাতাশ দেখাচ্ছি তাহলে তিন দশে তিরিশ হচ্ছে তাহলে আমাদের এখানে তিরিশ হচ্ছে তিন করে আমরা যদি পরপর আমরা ভাগ করে যাই তাহলে আমরা তিরিশে গিয়ে বিষয়টাকে দেখাতে পাচ্ছি, তাহলে টোয়েন্টি এইট পয়েন্ট ওয়ান তাহলে তিরিশের ভিতরে আমরা দেখাতে পারছি তাহলে এখানে প্রথম হচ্ছে আমাদের তিরিশ হয়ে যাবে তারপরে দেখো তিন করে কমে কমে যাবে তাহলে টোয়েন্টি সেভেন হবে তারপরে এখানে আরও যদি কমাই তাহলে টোয়েন্টি ফোর হবে তারপরে আরও তিন যদি কমাই তাহলে টোয়েন্টি ওয়ান হবে এবং এটা মাইনাসে হবে তা দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এ করছি একইভাবে দেখো এখানে তাহলে মাইনাস হবে তারপরে দেখো আমাদের হচ্ছে মাইনাস কত হবে তাহলে 18 থেকে আরও যদি তিন কমিয়ে নিই তাহলে ফিফটিন হবে তারপরে আরও মাইনাস তিন যদি কমানো হয় তাহলে হচ্ছে টুয়েলভ হয়ে যাচ্ছে তারপরে দেখো এখানে আমাদের তাহলে মাইনাস নাইন হয়ে গেল তারপরে মাইনাস সিক্স হয়ে গেল তারপরে মাইনাস থ্রি হয়ে গেল তারপরে এখানে জিরো হয়ে গেলো এরপরে আমাদের প্লাস ভ্যালু হবে এখানে প্লাস আমাদের ফোর পয়েন্ট ওয়ান দেখো এখানে আমাদের হায়েস্ট ছিল এদিকে তাহলে আমাদের দেখো এখানে প্রথম ঘরে তিন হচ্ছে তাহলে ফোর হচ্ছে না তাহলে আমাদের পরের ঘরটা তাহলে আমাদের থ্রি থ্রি সিক্স তাহলে ফোর পয়েন্ট ওয়ান এর মধ্যে চলে আসছে তাহলে এইভাবে আমাদেরকে এখানে আমাদের উষ্ণতা ডিগ্রি সেন্টিগ্রেটের যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলোর জন্য আমাদের স্কেল লিখে ফেলতে হলো তাহলে এরপরে আমরা তাহলে এটা কী দেখাচ্ছি না আমাদের টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেড এটা আমরা লিখে দেবো এই অংশে ব্যাকেটের ডিগ্রি ওটা দেখো যে অনুযায়ী আমাদের বৃদ্ধি দেখাচ্ছি তাহলে সেই অনুযায়ী আমাদের এখানে তীর চিহ্নটা দিয়ে দেব তাহলে এখানে দেখো এই বরাবর আমাদের জি এখানে মাইনাস থার্টি থেকে যেখান থেকে আমরা স্টার্ট করেছি তাহলে সেই বরাবর আমরা এখানে তীর চিহ্ন দিয়ে যত দূর পর্যন্ত আছে আমরা তত পর্যন্ত দেখিয়ে দিলাম তাহলে এই আমাদের দেখানো হয়ে গেলো টেম্পারেচার একইভাবে আমাদের এখানে দেখো এদিকেও এখানে দেখো আমাদের হায়েস্ট যেদিকে আমাদের হায়েস্ট রেঞ্জ থাকবে এখানে আমাদের বারো সেন্টিমিটার পর্যন্ত লেগেছে একইভাবে এদিকে যদি আমাদের পাঁচ সেন্টিমিটার ছয় সেন্টিমিটার বা দুই সেন্টিমিটারেও হয়ে যায় আমাদেরকে এদিকের সঙ্গে ব্যালেন্স করেই তত সেন্টিমিটার পর্যন্ত রাখতে হবে অর্থাৎ এখানে দেখো আমাদের রেনফল যদি আমরা দেখি দেখা যাচ্ছে কত টু পয়েন্ট টু নাইন হচ্ছে আমাদের হায়েস্ট ফিগার তাহলে আমাদের থ্রি সেন্টিমিটারে কাজটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদেরকে এখানে কাজটা কিন্তু বারো সেন্টিমিটার পর্যন্তই রাখতে হবে তাহলে এদিকের সঙ্গে আমাদের এই দিকের সঙ্গে ডান দিকটাকে কিন্তু ব্যালেন্স করতে হবে তাহলে এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবে কারণ তোমাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে এদিকে তো আমার থ্রি সেন্টিমিটারে হয়ে যাচ্ছে আমি কেন বেকার টুয়েলভ সেন্টিমিটার পর্যন্ত করব। কারণ এখানে দেখো একটা ডিসেন্সির ব্যাপার আছে তাহলে এখানে একটা ডিসেন্সি যদি আমরা মেনটেন করতে চাই তাহলে সেই অনুযায়ী আমাদের এখানে টোটাল বারো সেন্টিমিটার যদি ওদিকে বারো থাকে তাহলে এদিকেও আমাদের বারো সেন্টিমিটার টেনে নিতে হবে চলো এবারে দেখো আমাদের এখানে ওয়ান সেমি ইকুইভ্যালেন্ট ওয়ান করে ধরা হয়েছিলো তাহলে আমরা ওয়ান টু থ্রি ফোর করে স্টার্টিংটা আমাদের জিরো লিখে দেবো তারপরে ওয়ান টু থ্রি ফোর করে লিখে দেব এরপরে আমরা এখানে এককটা লিখে দেবো এখানে কী দেখাচ্ছি দেখো এখানে রেইনফল সেমি দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে আমরা লিখে দেব একইভাবে রেইনফল সেমি এটা আমরা একইভাবে তির চিহ্ন দিয়ে দেবো তাহলে এটা আমরা একইভাবে চিহ্ন দিয়ে দিলাম তাহলে এই হয়ে গেল আমাদের রেনফল এবং টেম্পারেচারের জন্য আমরা যা যা স্কেল ধরেছিলাম সেই স্কেলগুলো এই অংশে দেখিয়ে দিলাম এটা দেখানো হয়ে যাওয়ার পর এই বরাবর আমরা একটা রেখা টেনে দেব আমাদের এই বক্সটাকে কভার করে নেব। দেখো আজকে আমি এই ভিডিওটা এনেছি তোমাদের এই টেম্পারেচারের কাজটা করার জন্য যে অসুবিধা তৈরি হচ্ছে তার জন্য তাহলে এখানে দেখো যখন তোমরা এই মাইনাস ভ্যালুগুলো করবে তাহলে দেখো তখন কিন্তু আর এই উপরের দিকে উঠতে হচ্ছে না এখানে দেখো নিচের দিকে তোমরা কিন্তু বিষয়গুলো মাইনাসে পাচ্ছ তাহলে এই বিষয়টা তোমাদের অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে তাহলে প্রত্যেকটা মাসের জন্য যখন মাইনাস ভ্যালুগুলো পাচ্ছ তখন এই জিরো থেকে নিচের দিকে তোমাদের স্কেলটা ধরতে হবে তাহলে দেখো এখানে এই যে মাইনাস এইট পয়েন্ট সেভেন সিক্স যে মাপটা নিচ্ছ তাহলে এখানে জিরো থেকে এই নিচের দিকে মাপটা হবে অর্থাৎ এখানে তুমি যদি এই অংশ থেকে জিরো পয়েন্ট এইট এইট পয়েন্ট সেভেন সিক্স তোমরা তোলো তাহলে কিন্তু বিষয়টা ভুল হয়ে যাবে তাহলে এর জন্য তোমাদেরকে কি করতে হবে না এর জন্য তোমাদেরকে সিম্পলি এই গ্রাফ পেপারটাকে তোমরা ঘুরিয়ে নেবে ঘুরিয়ে নেওয়ার পর দেখো এখানে এই যে জিরোর যে রেখাটা দেখতে পাচ্ছ এই জিরোর রেখাটাকে এই বরাবর যদি আমরা একটা রেখা কল্পনা করে নিই তাহলে এই অংশ থেকে আমরা যেগুলো মাইনাস ভ্যালুতে আছে সেই মাপগুলো নিয়ে নেব অর্থাৎ আমরা ঠিক উল্টো দিকে ঘুরিয়ে মাপটা নেব এই অংশ বরাবর আমাদের জিরো রেখা গেছে তাহলে এখানে এই জিরো এই লাইনটাকে মেনটেন করে আমরা কি করছি না পরপর মাইনাসে যে ভ্যালুগুলো আছে জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে যে যে ভ্যালুগুলো মাইনাসে আছে সেই ভ্যালুগুলোর বিন্দুগুলোকে আমরা তুলে নেব এবারে এই উষ্ণতাকে দেখাতে গেলে আমরা লাল রঙের দেখিয়ে থাকি লাল রেখার দ্বারা তাহলে আমরা একটা লাল পেন নিয়ে নিয়েছি এবার এই লাল পেন নিয়ে নেওয়ার পর আমরা কি করছি আমাদের জানুয়ারির জন্য দেখো আমরা এখানে যত পেয়েছি তাহলে এখানে এইট পয়েন্ট সেভেন সিক্স তাহলে সিম্পলি আমরা কী করছি না এখানে দেখো এই জিরো রেতে আমরা মিডিল পয়েন্টটা ধরে নিচ্ছি ধরে নেওয়ার পর এখানে এইট পয়েন্ট সেভেন সিক্স যে অংশটায় হচ্ছে তা দেখো এখানে তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট পয়েন্ট দেখো এখানে সেভেন সিক্স তাহলে ফাইভ সিক্স সেভেন এই সেভেন সিক্স তাহলে এই বিন্দুটা আমাদের হয়ে গেল একইভাবে আবার পরেরটা দেখো কত আছে না মাইনাস নাইন পয়েন্ট থ্রি দেখো এখানে মাইনাস নাইন মানে এখানে মাইনাস টোয়েন্টি এইট পয়েন্ট এখানে দেখো টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি কে তাহলে তোমরা যদি দেখো এখানে টোয়েন্টি আছে তাহলে টোয়েন্টি ফাইভ বুঝতে পারছো এখানে টোয়েন্টি সেভেনের আগে হয়ে গেছে একইভাবে দেখো এর পরেরটা আছে মাইনাস নাইন পয়েন্ট তাহলে এখানে দেখো পরের ঘরের আমরা মিডিল পয়েন্টে চলে যাব কারণ এখানে প্রত্যেকটা মাসের জন্য আমরা মিডল পয়েন্ট থেকে লাইনগুলো টানবো তাহলে এখানে মিডিল পয়েন্ট থেকে যদি লাইনগুলো টানি তাহলে এখানে দেখো এখান থেকে আমরা কী করছি এই যে মিডিল পয়েন্ট এখান থেকে মাইনাস নাইন পয়েন্ট থ্রি সিক্স তাহলে এই পর্যন্ত নাইন নাইন পয়েন্ট ওয়ান টু থ্রি আর একটুখানি গেলাম থ্রি সিক্স তাহলে এই হয়ে গেলো আমাদের থ্রি সিক্স তারপরে দেখো পরেরটা কী আছে মাইনাস ফাইভ পয়েন্ট থ্রি সিক্স তাহলে এর পরের ঘরে আমরা চলে আসছি তাহলে এখানে জিরো পয়েন্ট থেকে আমরা দেখো এই যে জিরোর লাইনটা আমরা যদি টানি তাহলে তিন নম্বর ঘরে মাইনাস ফাইভ পয়েন্ট থ্রি সিক্স তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ আর একটুখানি গেলাম থ্রি সিক্স হয়ে গেল তাহলে এই বিন্দুটা পেয়ে গেলাম একইভাবে তারপরে দেখো কত বলছে মাইনাস সিক্স তাহলে পরের ঘরের জন্য আমরা পেয়ে যাচ্ছি তাহলে সিক্স পয়েন্ট জিরো থ্রি তাহলে এখানে দেখো এ আছে তাহলে এখানে জিরো থেকে আমি ধরে নিচ্ছি দেখো ওয়ান টু ফাইভ সিক্স সিক্স পয়েন্ট জিরো থ্রি তাহলে এটা আমরা পেয়ে গেলাম একইভাবে এরপরে দেখো পরেরটা আছে মাইনাস টু পয়েন্ট ফাইভ জিরো তাহলে এখানেও একইভাবে মাইনাস টু পয়েন্ট ফাইভ জিরো নিয়ে নেব তাহলে এখানে দেখো ওয়ান টু টু পয়েন্ট ফাইভ জিরো দেখো এটা হয়ে যাওয়ার পর এর পরের অংশটা যদি দেখো তাহলে এখানে দেখো প্লাসে ভ্যালুগুলো দেওয়া আছে তাহলে এর পরের তিনটে ভ্যালু দেখো প্লাসে দেওয়া আছে তাহলে এই প্লাসে দেখানোর জন্য আমাদেরকে ঘুরিয়ে নিতে হবে এই ঘুরিয়ে নেওয়ার পর দেখো এখানে কি বলেছে না জিরো পয়েন্ট থ্রি সিক্স দেখো এখানে জিরো পয়েন্ট থ্রি সিক্স তোমরা কোথা থেকে মাপটা নেবে না এই শূন্য থেকে মাপটা নিতে হবে তাহলে পরের ঘর হচ্ছে আমাদের জুন দেখো জুনের ঘর তাহলে এখানে জুন এই যে দেখতে পাচ্ছ জুন তাহলে এর আমাদের জিরো পয়েন্টে প্রথমে উঠে যেতে হবে এখান থেকে বলেছে কি পয়েন্ট থ্রি সিক্স তাহলে এখান থেকে দেখো পয়েন্ট ওয়ান টু থ্রি আর এই গেলাম থ্রি সিক্স তাহলে এই পেয়ে গেলাম তারপরে দেখো ওয়ান পয়েন্ট থ্রি সিক্স বলেছে তাহলে এখান থেকে আমরা জিরো দেখতে পাচ্ছো এই যে জিরোর রেখা এই বরাবর যদি টানি তাহলে পরের ঘরে আমরা ওয়ান পয়েন্ট থ্রি সিক্স তাহলে এখানে ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান টু থ্রি আর এই গেলাম থ্রি সিক্স তাহলে এই হলো একইভাবে ওয়ান পয়েন্ট টু জিরো আছে তারপরেরটা এখানে দেখো ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান টু তাহলে টু জিরো পেয়ে গেলাম এরপরে দেখো আমাদের তিনটে প্লাস ভ্যালু আমাদের করে নেওয়ার পর এরপরে আছে আবার একইভাবে মাইনাসে ভ্যালু তাহলে আমরা কি করব সিম্পলি আবার এই আমাদের গ্রাফ পেপারটাকে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পর আমাদের জিরো পয়েন্ট থেকে বাদ বাকি আমরা কি করব না এখানে মাইনাসে যে ভ্যালুগুলো পাচ্ছি সেই ভ্যালুগুলো দেখিয়ে নেব তাহলে এখানে দেখো এই অংশটা আমরা কী আছি সেপ্টেম্বরে পাচ্ছি দেখো এখানে সেপ্টেম্বরের ঘরে আমরা চলে যাচ্ছি তাহলে এখানে দেখো আমাদের জিরো পয়েন্ট থেকে এখানে দেখতে পাচ্ছ এই যে জিরো পয়েন্ট তাহলে জিরো পয়েন্ট থেকে এখানে কী বলেছে মাইনাস জিরো পয়েন্ট টু সিক্স তাহলে মাইনাস ওয়ান টু আর এই গেলাম মাইনাস টু সিক্স হয়ে গেলো তারপরে বলেছে কত না মাইনাস টু পয়েন্ট সেভেন সিক্স তাহলে এখান থেকে আমাদের কী বলছে ওয়ান টু টু পয়েন্ট ফাইভ সিক্স সেভেন আর এই গেলাম সেভেন সিক্স তাহলে এই হয়ে গেলো এরপরে কী বলেছে মাইনাস ফাইভ পয়েন্ট সেভেন থ্রি তাহলে এই অংশ থেকে আমরা একইভাবে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে ফাইভ পয়েন্ট এখানে সেভেন থ্রি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স সেভেন আর এই গেলাম সেভেন থ্রি তাহলে এই হলো একইভাবে পরেরটা কী বলছে মাইনাস সেভেন পয়েন্ট এইট সিক্স তাহলে এখানে দেখো আমাদের এই যে জিরো লাইন তাহলে এই জিরোর লাইন থেকে আমরা কী করছি শেষের ঘরে এখানে চলে আসছি মিডিল পয়েন্টে তাহলে এখান থেকে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন পয়েন্ট দেখো এখানে এইট সিক্স দেওয়া আছে দেখতে পাচ্ছ তাহলে সেভেন পয়েন্ট এখানে আমরা সেভেনে চলে এসেছি সেভেন পয়েন্ট কত আছে এইট সিক্স তাহলে এখানে দেখো তাহলে পয়েন্ট আর এই গেলাম এইট তাহলে বিষয়টা ঠিক না ভুল আছে আমরা যদি দেখি দেখো এখানে কত আছে মাইনাস টোয়েন্টি থ্রি পয়েন্ট সিক্স এখানে দেখো মাইনাস আছে তাহলে এখানে যদি আমরা বিষয়টা দেখি দেখো এই অংশে টোয়েন্টি আছে তার আগেই আমাদের থেমে গেছে দেখো তাহলে তাহলে এখানে বিষয়টা ঠিকই আছে তাহলে এইভাবে আমাদের পরপর বিন্দুগুলো আমরা তুলে নিলাম এই বিন্দুগুলো হয়ে যাওয়ার পর আমাদের সিম্পলি আমাদের গ্রাফ পেপারটাকে ঘুরিয়ে নিতে হবে নেওয়ার পর দেখো আমাদের এই গ্রাফ পেপারে যে বিন্দুগুলো আমাদের লাল লাল বিন্দুগুলো পেলাম আমাদের উষ্ণতার জন্য তো সেই বিন্দুগুলোকে আমাদের কি করতে হবে হাতের দ্বারা স্মুথ লাইনে যোগ করে নিতে হবে দেখো এখানে আমরা কি করছি তাহলে পরপর বিন্দুগুলোকে যোগ করে নেব এইভাবে দেখো আমরা পরপর বিন্দুগুলোকে যোগ করে নিচ্ছি দেখো পরের বিন্দুগুলো একইভাবে আমরা যোগ করে নেব এবারে দেখো প্রথম আর শেষ এই অংশটা দেখো আমরা কিন্তু এই ধারে যোগ করতে পারছি না তা তখন আমরা কী করবো সিম্পলি প্রথম মাস আর শেষ মাস অর্থাৎ আমাদের জানুয়ারি আর ডিসেম্বরের জন্য আমরা সেন্টিমিটারে যা ভ্যালু পেয়েছি দেখো দুটো ক্ষেত্রেই আমরা মাইনাসে ভ্যালু পেয়েছি জানুয়ারির ক্ষেত্রে দেখো মাইনাস এইট পয়েন্ট সেভেন সিক্স একইভাবে আমাদের ডিসেম্বরের ক্ষেত্রে পেয়েছি মাইনাস সেভেন পয়েন্ট এইট সিক্স তাহলে এই দুটোকে যোগ করে দেব তাহলে এখানে এইট পয়েন্ট সেভেন সিক্স এটা প্লাস আমাদের আছে কত সেভেন পয়েন্ট পয়েন্ট এইট সিক্স ইকুয়াল টু তো যেটা ডিভাইডেড বাই টু তাহলে দেখো মাইনাস এইট পয়েন্ট থ্রি ওয়ান আমরা পেয়ে গেলাম তাহলে এখানে মাইনাস এইট পয়েন্ট থ্রি ওয়ান আমরা সিম্পলি কী করব এটাকে আবার ঘুরিয়ে নেবো নেওয়ার পর এই অংশ যেখানে জিরো ছিল এই জিরো থেকে আমরা দেখো একইভাবে কী করছি মাইনাস এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট বললাম তাহলে এইট আর এই একটুখানি গেলাম থ্রি তাহলে এই অংশ থেকে আমরা এখানে কী করবো এই বিন্দু বরাবর যোগ করে দেবো তাহলে এই এদিকে যোগ হয়ে গেলো একইভাবে এদিকেও আমাদের এইট পয়েন্ট থ্রি ওয়ানে যেতে হবে দেখো এই অংশ পর্যন্ত আমরা অলরেডি চলে গেছি এরপরে ওয়ান টু থ্রি আর ওয়ান একটুখানি তাহলে এই হলো এবার এটাকেও একইভাবে আমরা ওই বিন্দুটাকে এখানে যোগ করে দিতে হবে তাহলে এইভাবে আমাদের উষ্ণতা রেখাটা আমরা টেনে ফেললাম রেখা টানা হয়ে যাওয়ার পর এরপরে আমাদের বৃষ্টিপাতের স্তম্ভ তৈরি করতে হবে দেখো এখানে বৃষ্টিপাতের জন্য আমরা যে স্কেল ধরেছি দেখতে পাচ্ছ ওয়ান সেমি ইকুয়াল টু ওয়ান তাহলে এখানে যা ভ্যালু আছে সেন্টিমিটারে সেইগুলোকেই আমাদের এখানে তুলে দেওয়া হয়েছে তাহলে এক্ষেত্রে দেখো আমাদের প্রথম আছে পয়েন্ট ফাইভ ওয়ান তাহলে এখানে প্রথম জানুয়ারির জন্য পয়েন্ট ফাইভ এখানে দেখো পয়েন্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর একটুখানি গেলাম ফাইভ ওয়ান এবারে তোমরা এটাকে কালো পেন দিয়েও করতে পারো অথবা নীল পেনেও করতে পারো চলো আজকে আমি এটাকে নীল পেনেই করি তাহলে এখানে আমাদের নীল পেন দিয়ে বর্ডারটা টেনে দেব তারপরে এর ভিতরে নীল রঙ করে দেব কারণ এটা বৃষ্টিপাতকে দেখানো হচ্ছে তাহলে এখানে আমাদের প্রত্যেক সেমি মাপে আমরা কি করছি নীল পেন দিয়ে আমাদের সেই বরাবর স্তম্ভগুলোকে কমপ্লিট করে নেব তাহলে এরপরে আছে কত পয়েন্ট টু ফাইভ তাহলে এখানে দেখো পয়েন্ট ওয়ান টু আর এই হাফ গেলাম থ্রি আর টু এর মাঝে আমরা হাফ গেলাম এটা টু ফাইভ হয়ে গেল এটা বলেছে দেখো চারটে মাসে আছে একটা দুটো তিনটে চারটে মাসে তাহলে আমাদের ফেব্রুয়ারি থেকে আমরা কি করছি না আমাদের মার্চ পর্যন্ত পরপর আমাদের চারটে মাসে টেনে ফেলব এই একই রেখা তাহলে এই টেনে ফেললাম চারটে মাসে এবারে এই অংশগুলোকে আমরা কি করছি পরপর যোগ করে দিচ্ছি তাহলে এখানে আমরা বারবার আর আমাদের স্কেল ফেলার দরকার হলো না আমরা সিম্পলি যেহেতু চারটে মাসই দেখো এখানে পয়েন্ট টু ফাইভ করেছিল তো সেই জন্য আমরা পরপর করে ফেললাম এটা হয়ে যাওয়ার পর দেখো এর পরের কাজটা আছে পয়েন্ট সেভেন সিক্স তাহলে এখানে পয়েন্ট দেখো এখানে ফাইভ তাহলে সিক্স সেভেন আর এই গেলাম সেভেন সিক্স তাহলে এই বিন্দুটাকে আমরা কী করছি একইভাবে যোগ করে দেব দেওয়ার পর এই বরাবর স্তম্ভটাকে কমপ্লিট করে দেব তাহলে এই হয়ে গেল এবারে দেখো এই অংশটা হয়ে যাওয়ার পর এখান থেকে টেনে দিলাম বৃষ্টিপাতের স্তম্ভ টানা হয়ে যাওয়ার পর আমরা এখানে রং করে দেব তাহলে এক্ষেত্রে আমরা এই স্তম্ভগুলোকে নীল রং করে দেবো চলো পরপর আমরা স্তম্ভগুলোকে রঙ করে দিই তাহলে এরপরের কাজ হচ্ছে আমাদেরকে একটা ইন্ডেক্স করে দিতে হবে এক্ষেত্রে আমরা যে দুটো বিষয় দেখালাম এই ইন্ডেক্স অংশে আমাদেরকে দেখিয়ে দিতে হবে তা চলো এর জন্য আমাদের এই কর্নারটা আমরা সবসময় ইন্ডেক্স দেখাবো আমাদের এই ডান দিকের নিচের কর্নারে তাহলে ডান দিকে নিচের কর্নারে আমরা এখানে ইন্ডেক্সটাকে দেখিয়ে দেবো তাহলে এখানে আমাদের দুটো বিষয় দেখাতে হচ্ছে তাহলে এখানে আমরা দুটো স্তম্ভ এখানে দুটো ঘর করে নেবো দুটো ঘর করে আমাদেরকে সেই অনুযায়ী দুটো বিষয়কে দেখিয়ে দিতে হবে প্রথমে আমরা উষ্ণতা রেখা টেনেছি তাহলে এই বরাবর এখানে আমরা উষ্ণতা রেখা দেখিয়ে দেবো একইভাবে এখানে আমাদের বৃষ্টিপাত দেখানো হয়েছে আমরা নীল রঙের বক্সে যদি তোমরা এর মধ্যে করতে পারো ভালো আর এখানে যেহেতু এক সেন্টিমিটার পুরোটাই রয়েছে তাহলে এখানে নীল রংটা করে দিলেই হবে তাহলে এখানে আমরা নীল রংটাই করে দিচ্ছি এই অংশ বরাবর তাহলে এই হলো টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেড একইভাবে এটা এই হলো এখানে উপরে আমরা ইন্ডেক্স বলে হেডিং করে তাহলে এই আমাদের ইন্ডেক্স হয়ে গেল এটা হয়ে যাওয়ার পর এরপরে আমাদের দ্বিতীয় কাজ পড়ে থাকছে স্কেল এখানে যা যা ধরা হয়েছে তিনটে ক্ষেত্রে সেই স্কেলটা লিখে দিতে হবে তাহলে স্কেল বলে এরপরে আমাদেরকে হেডিং করতে হবে তাহলে এই অংশ বরাবর আমরা স্কেল বলে হেডিং করব তাহলে এখানে আমরা এটাকে আরও একটা আমাদের ভাগ করে দিতে হবে এখানে স্কেল বলে তাহলে এখানে আমরা তিনটে ক্ষেত্রে যা স্কেল ধরছি সেই স্কেলগুলো এই অংশে দেখিয়ে দেব তা দেখো একদম প্রথমে আমরা হরিজেন্টাল স্কেল ধরেছি ওয়ান সেমি ইকুয়াল টু ওয়ান মান্থ তাহলে এখানে আমরা হরিজেন্টাল স্কেল বলে লিখে দেবো এখানে ওয়ান সেমি ইকুই ভ্যালেন ওয়ান মান্থ এই হলো একইভাবে এখানে ভার্টিক্যাল স্কেলও আমাদের উল্লেখ করে দিতে হবে দুটো ক্ষেত্রে তাহলে এখানে আমরা ভার্টিক্যাল স্কেল বলে হেডিং করব দুটো ক্ষেত্রেই আন্ডারলাইন করে দেব নিচে তাহলে এখানে আমাদের ভার্টিক্যাল স্কেল কত হয়েছে না টেম্পারেচারের ক্ষেত্রে আমরা কী করেছি ক্ষেত্রে ধরা হয়েছে ওয়ান সেমি তাহলে ইকুই কত না আমাদের এখানে থ্রি ডিগ্রি সেন্টিগ্রেড একইভাবে রেইনফলের ক্ষেত্রে তাহলে ওয়ান সেমি ইকুইভ্যালেন কত এখানে ওয়ান সেম এই তাহলে এই হলো আমাদের রেইনফল এবং টেম্পারেচারের জন্য যা যা স্কেল আমরা ধরেছিলাম সেটা দেখিয়ে দিলাম এটা দেখিয়ে দেওয়ার পর তাহলে এখানে আমাদের বর্ডারটাকে কমপ্লিট করে দিতে হবে তাহলে এই অংশ বরাবর এই অংশ বরাবর বর্ডারটাকে কমপ্লিট করে দিলাম তাহলে এটা হয়ে যাওয়ার পর আমাদেরকে টোটাল আঁকাটার উপর আমরা একটা বর্ডার দিয়ে দেবো তো চলো আমরা পরপর বর্ডারগুলো দিয়ে দিই অর্ডার দিয়ে দিলাম এই বর্ডার দেওয়া হয়ে যাওয়ার পর আমাদের এখানে হেডিং এবং সাব হেডিং লিখে ফেলতে হবে তাহলে এখানে হেডিং দেখো আমাদের কী কাজ করছি আমরা রেনফল টেম্পারেচার গ্রাফ তাহলে আমরা এখানে রেনফল টেম্পারেচার গ্রাফ বলে হেডিং করে দেব এখানে দেখো কোনো জায়গা যদি নাম দেওয়া থাকে তাহলে সেখানে আমরা লিখতে পারি এখানে কি দেখানো হচ্ছে না রিলেশনশিপ বিটুইন রেনফল অ্যান্ড টেম্পারেচার অফ বড় পয়েন্ট অফ ইউএসএ এই বিষয়টা লিখে দিতে পারি আর যদি কোনো জায়গার নাম না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা রেইনফল টেম্পারেচার গ্রাফ বলে হেডিং করে দিলেই হবে চলো এখানে আমরা হেডিং এবং হেডিং লিখে দেব হয়ে গেল এই আঁকা কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপরে আমাদেরকে ইন্টারপ্রিটেশন লিখে ফেলতে হবে এই ইন্টারপ্রিটেশান অংশে আমরা কি করব না এখানে দেখো আমরা এখানে কি বিষয়ের উপর কাজ করছি না এখানে রেনফল অ্যান্ড টেম্পারেচার গ্রাফের উপর আমরা কাজ করছি সেটা লিখে ফেলব তারপরে এখানে কি দেখাচ্ছি না রেনফল এবং টেম্পারেচারের মধ্যে একটা রিলেশনশিপ দেখাচ্ছি এখানে কোথাকার বিষয় দেওয়া আছে না বড়ো পয়েন্ট ইউএসএ তাহলে ইউএসএর বড়ো পয়েন্টের উষ্ণতা ও বৃষ্টিপাতের উপর ভিত্তি করে আমরা রেনফল টেম্পারেচার গ্রাফ অঙ্কন করেছি এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই অংশে আমাদের হায়েস্ট টেম্পারেচার আছে ফোর পয়েন্ট ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড একইভাবে লোয়েস্ট টেম্পারেচার আছে টোয়েন্টি এইট পয়েন্ট ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড এটা দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে আর হায়েস্ট টেম্পারেচার দেখা যাচ্ছে জুলাই মাসে তাহলে এই বিষয়টা আমরা বলে নেব একইভাবে আমরা এখানে বৃষ্টিপাতের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই বড়ো পয়েন্টে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুবই কম এখানে হায়েস্ট বৃষ্টিপাত দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা এটা জুলাই মাসে হায়েস্ট বৃষ্টিপাত যখন আমাদের টেম্পারেচার বেশি থাকছে তখন আমরা দেখতে পাচ্ছি টু পয়েন্ট টু সেন্টিমিটার বৃষ্টিপাত হচ্ছে একইভাবে লোয়েস্ট বৃষ্টিপাত হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এটাই বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মাসে আমরা দেখতে পাচ্ছি এখানে চারটে মাস পরপর আমাদের ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তাহলে এই চারটে মাসে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার বৃষ্টিপাত হচ্ছে তাহলে এর নিরিখে আমরা এই যদি গ্র্যাপটা দেখি তাহলে এখানে এর ভিত্তিতে বলতে পারি এটা একটা ত্রুন্দা জলবায়ু অঞ্চলের মানচিত্র কারণ এখানে দেখো এখানে বেশিরভাগ জায়গায় তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি বা উষ্ণতা দেখতে পাচ্ছি কি না মাইনাসে আছে এবং এর পাশাপাশি বৃষ্টিপাতের পরিমাণও খুব কম রয়েছে বছরের মাত্র আমরা দেখতে পাচ্ছি তিনটে মাস শুধুমাত্র উষ্ণতা প্লাসে রয়েছে তাহলে এটা আমাদের তুন্দা জলবায়ুর বৈশিষ্ট্য এবং যে বেশি আছে টেম্পারেচার সেটাও আমাদের প্লাসে শুধুমাত্র সামান্য এখানে ফোর পয়েন্ট ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে হায়েস্ট টেম্পারেচার তাহলে এটা ভিত্তিতে আমরা বলতে পারি এই রেম রেনফল এবং টেম্পারেচার গ্রাফের ভিত্তিতে আমরা বলতে পারি কি না এই জলবায়ুটা তুন্দা জলবায়ুর অন্তর্গত একইভাবে আমরা যদি গোলার্ধের বিষয়টা বলি তাহলে অলরেডি দেখো ইউএসএ বলেই দিয়েছে তাহলে উত্তর গোলার্ধ যদি না হতো না বলা থাকতো তাহলে এই অংশটা আমরা যদি উত্তলও দেখতাম তার ভিত্তিতে বলতাম এটা আমাদের উত্তর গোলার্ধে অবস্থান করছে তাহলে এইভাবে তোমরা ড্রয়িংটা করে ফেলবে এই ছিল আজকের আমার ভিডিও এই ভিডিওর মাধ্যমে তোমরা উষ্ণতা যদি মাইনাসে থাকে তাহলে রেনফল টেম্পারেচার গ্রাফ কীভাবে আঁকবে তা দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো এর পাশাপাশি এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই